আপনারা অনেকেই জানতে চেয়েছেন গেমের মধ্যে কিভাবে প্যালেস্টাইনের লোগো সেট আপ করবেন, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন পিক্সেল অ্যাপে। এখানে আসার পর আপনারা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনি যেই ছবিটা আপনার গ্যালারি থেকে নেবেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি প্যালেস্টাইনের লোগো সেট আপ করবো, এর জন্য আমি প্যালেস্টাইনের পতাকাটা আর কি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর ওকে করে দিবেন। অ্যান্ড এখানে যা আছে সেটাই থাকবে। অ্যান্ড এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই উপরের দিকে চলে এসেছে। তো এই ছবিটা আমাদের মাঝখানে রাখতে হবে। তো এর জন্য আমাদের যে একটু সাইডে চলে যাবেন, এই সাইডে আসার পর এখানে ক্লিক করে দিয়ে আপনারা একটু স্ক্রল ডাউন করে রিলেটিভ পজিশন দেখতে পাবেন একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, অথবা প্রথমে যে আইকন এখানে ক্লিক করে দিবেন মাঝখানে, এরপর দ্বিতীয় সারির মাঝখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম মাঝখানে চলে এসেছে। এখন আপনাদের কাজ হবে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, স্ট্রোক অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রোকে ক্লিক করে দিয়ে এটা এনেবল করে দিবেন। এখন আপনি চাইলে যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি একটি কালার ইউজ করব, এটা হচ্ছে আকাশি কালার, স্কাই কালারটা ইউজ করব। তো এখানে জাস্ট 4 দিয়ে দেই স্ট্রোক উইথ এটা। তো আমি এটা দেওয়া দেওয়ার পরে এটা ওকে করে দিলাম। এখন আমাদের কাজ হবে এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে একটু শ্যাডো মারার জন্য। তো আমরা শ্যাডো দেব, এনেবল করে দিবেন এখানে। তারপর যে স্কাই, আপনি অন্য অন্য কালারও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে স্কাই যে কালারটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। তো ফ্রেন্ডস, এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা ওকে করে দিলাম। অ্যান্ড আপনারা একটু যে লাস্টের অপশনটা রয়েছে তার আগের অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রান্সপ্যারেন্ট একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে ফটোর। তো এখন আমাদের কাজ হবে ইমেজটার সাইজ 512, অর্থাৎ 512 এবং 512 করে নেওয়া। তো আমি এখানে 512 দিয়ে দিলাম, ডান। এটা হচ্ছে ওয়াইড এবং হাইটটা দিয়ে দিই 512। তো এখানে কিন্তু আপনারা 512 দিবেন। এখন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি চলে এসেছে 512-তে। তো এই কাজ আমাদের এখানে শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটা আর কি সেভ করা। তো আমি গ্যালারিতে সেভ করে দিব, তার আগে এটা আর কি আল্ট্রা মোডে সেভ করব। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে আল্ট্রাতে সেভ, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা গেমে চলে যাব। তো আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কি এই ফটোটা লিংক দিয়ে দিব, যেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন আপনার আইডিতে, অর্থাৎ আপনার গেমের মধ্যে লোগো হিসেবে সেট করতে পারেন। এখানে চলে যাওয়ার পর আমি যে লিঙ্কটা আর কি আপনাদেরকে দিব ডেসক্রিপশন বক্সে, এই লিঙ্কটা আপনারা কপি করে সেম টু সেম গেমের মধ্যে বসিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু 100% হয়ে গেছে এবং খুব ইজিলিভাবে, একদম ইজি নিয়মে কিন্তু হয়েছে। ভিউয়ার্স, প্যালেস্টাইনের লোগো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।